ভালোবাসা কি আর দূরত্ব মানে আর তা যদি হয় পছন্দের ক্রিকেটারের জন্য তাহলে তো আর কোনো কথাই নেই তাই করে দেখালেন এই মোস্তাফিজ ভক্ত শুধু চাপাই নবাবগঞ্জ থেকে মোস্তাফিজের গ্রামের বাড়ি সাতক্ষীরা চলে গেলেন দেখা করতে চাপাই নবাবগঞ্জ থেকে সাতক্ষীরার দূরত্ব প্রায় চারশো কিলোমিটার কিন্তু এই দূরত্ব যেন ভক্ত রাজীব ওয়াহিদ রনের কাছে কিছুই নয় পরিবারের সাথে ঈদের ছুরি কাটাতে এখন দেশের বাড়িতে মোস্তাফিজুর রহমান আর সেখানেই চলে গেলেন ফিজের এই অন্ধভক্ত প্রিয় ক্রিকেটারকে কাছে পেয়ে রাজীব বলেন প্রিয় মানুষ প্রিয় ক্রিকেটারকে কাছে পেয়ে অনুভূতি প্রকাশের নয় মোস্তাফিজ ভাইয়া আমার পাশে বসলেন তাকালেন হাসলেন সব কিছুই স্বপ্নের মতো মনে হচ্ছিল রাজীব ওয়াহিদ রনের বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার সদরের চামা গ্রামে তিনি মৃত এনামুল হক মোল্লার পুত্র